করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুমোদন দিয়েছে সরকার। এর ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য থেকে কাঁচামাল আনার প্রক্রিয়া শুরু করেছেন তারা। আর আগামী 14 দিনের মধ্যে 10,000 কিট বাজারজাত করা যাবে বলে আশাবাদী চিকিৎসা বিজ্ঞানী বিজন কুমার শীল। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিট নিয়ে সন্দিহান স্বাস্থ্য অধিদপ্তর। বৈশ্বিক মহামারীর রূপ নিয়েছে করোনা। দেশে এরই মধ্যে আক্রান্ত 18 জন, মৃত্যু হয়েছে 70 এক ব্যক্তির। এ পরিস্থিতিতে স্বস্তির খবর দিলেন বাংলাদেশেরই একদল চিকিৎসা বিজ্ঞানী। কম খরচ ও দ্রুত সময়ে করোনা পরীক্ষার কিট তৈরি করেছেন তারা। গণস্বাস্থ্য কেন্দ্র বলছে, গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক বিজন কুমার শীলের নেতৃত্বে 4 জনের একটি দল তৈরি করেছেন এই কিট। সার্স ও নোভেল করোনা ভাইরাস একই গোত্রের হওয়ায় কিছুটা পরিবর্তন এনে তৈরি হয়েছে এই কিট। রাইট, ইনিশিয়ালি 10,000 জনের পরীক্ষা করতে পারবো। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারাই আমাদেরকে 3 দিন যাবৎ কন্ট্যাক্ট করতেছে। তারা এর পসিবিলিটি আর আমাদের কাগজপত্র দেখে তারা বুঝতে পেরেছে আমরা সঠিক পথে আছি। আর বিজ্ঞানীরা জানিয়েছেন, রক্তের নমুনা সংগ্রহের পর সিরাম আলাদা করে কিটে রেখে ঘটানো হবে অ্যান্টিজোনের বিক্রিয়া। বিক্রিয়া ঘটলে সন্দেহভাজন ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি প্রমাণ হবে। বিক্রিয়া না হলে বুঝতে হবে ওই ব্যক্তি আক্রান্ত নন। এই ডট ব্লট পদ্ধতি বিশ্ব স্বীকৃতি বলেও দাবি তাদের। সার্স করোনা ভাইরাস যে রিসেপ্টর সাইট দিয়ে হিউম্যান সেলে ঢুকতো, এটাও রোগেও ঢুকতেছে। সুতরাং এটা খুব কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে অ্যান্টিজেনটা ব্যবহার করব সেটা কোভিড অ্যান্টিজেন, এখানে কোনো ভুল আশঙ্কা নেই। আমরা আগে প্রোটোটাইপ ফেজটা আমাদের ল্যাবে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হয়ে গেছে, আমরা আজকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফেজে। আমরা বাংলাদেশ সরকার থেকে ওষুধ প্রশাসন থেকে শর্ত সাপেক্ষে ওনারা আমাদেরকে অনুমোদন দিয়েছে। এই পদ্ধতিতে মাত্র 15-20 মিনিটের মধ্যে রোগী শনাক্ত করা যাবে। যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাব বা হাসপাতালে এই কিট ব্যবহারে খরচ হবে 250-300 টাকা। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিটের শনাক্তকরণ ফল কতটুকু নির্ভরযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা হলো ফলস নেগেটিভ হওয়ার হার খুব বেশি, 10-15%। অর্থাৎ একটা লোকের মধ্যে করোনা ভাইরাস আছে কিন্তু পরীক্ষা করে তাকে বলে দিল তোমার মধ্যে নাই, তাহলে এই লোকটা অবাধে ঘোরাফেরা করবে এবং সে তা হলো সে নিজে ব্যক্তিগতভাবে কোনো সতর্কতা নেবে না। এই ধরনের ঝুঁকি আমরা নিতে পারি না। 2003 সালে সিঙ্গাপুরের সার্স পিওসি কিট তৈরির দলে সদস্য ছিলেন চিকিৎসা বিজ্ঞানী বিজন কুমার শীল। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।